নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্ক আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক সরকার বারো তারিখ আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় বাঁ দিকে একটা খবর বেরিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাইকে বিজেপিতে যোগ দিচ্ছেন জিজ্ঞাসা চিহ্ন দেওয়া বাবুন ব্যানার্জিকে আমি দীর্ঘদিন ধরে চিনি এরকম একটা কারাগুস শোনা যাচ্ছিল যে বাবুন ব্যানার্জি কিছু প্রত্যাশা করেছিলেন তার দিদির কাছে সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় তিনি অসন্তুষ্ট তিনি অন্য কিছু ভাবতে পারেন তার চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করার জন্য ফোনই করে ফেললাম বাবুন ব্যানার্জিকে যথারীতি ফোনটি তুললেন অনেকক্ষণ কথা হলো আমি সরাসরি জিজ্ঞেস করলাম যে তোমার কি পরিকল্পনা কাগজে বের হচ্ছে বলে না 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 এরকম কোনো পরিকল্পনা নেই আমার খুব ঘনিষ্ঠ দাদা বলি সন্তুদা তিনি অসুস্থ এমসে ভর্তি আছেন সেখানে এসেছি আর অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট বাত্রা সাহেবের সঙ্গে দেখা করেছি মঙ্গলবারই কলকাতায় ফিরে আসব তবে একই সঙ্গে তিনি বললেন আমার একটা ক্ষোভ আছে সেটা হচ্ছে হাওড়ায় তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দু থেকে প্রসূন সাংসদ এই পনেরো বছরে প্রসূন হাওড়ার একটা মানুষের কোনো উপকার করেছেন কি না সেই প্রশ্ন তুলেছেন আমাকে পরিষ্কার আমার আপত্তির কারণ ব্যানার্জি আমি তাকে জিজ্ঞাসা করলাম তাহলে তোমার কি পদক্ষেপ বলে আমি কলকাতায় বেরি ফিরে আমার লোকজনদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব প্রয়োজনে হাওড়া থেকে নির্দল প্রার্থী হিসাবেও লড়তে পারি দেখুন বাবুন ব্যানার্জি খেলাধুলার সঙ্গে যুক্ত ক্লাব সংগঠন করেন মনোনয়ন ক্লাবেরও কর্তা আর প্রসূন বন্দ্যোপাধ্যায়কে লাগাতার মনোনয়ন দেওয়ার পিছনে ওই মোহনবাগানের অঙ্কটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ করছে কারণ গঙ্গার পশ্চিম তীরে সবুজ বেরুনের সমর্থকদের সংখ্যা বেশি এবং প্রসূন বন্দ্যোপাধ্যায় যেহেতু মহন দীর্ঘদিন ছিলেন তাকে নিয়ে এটা আবেগও থাকার কথা এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্ক দেখুন আমরা যারা উত্তর কলকাতায় জন্মেছি আমি তো জন্ম থেকেই কোটি মহুমা সমর্থক অনেক প্রবীণ মানুষকে তখন বলতে শুনতাম যে উত্তম আর সৌমিত্রর মধ্যে কে বড় অভিনেতা তারা বলতেন দেখুন ভাই সৌমিত্র ঠিক আছে আমরা যারা এই উত্তর কলকাতার লোক তারা ওই উত্তম কুমার জাতীয় কংগ্রেস আর মনমান ক্লাব এই তিনটের প্রতি আমাদের একটা অন্য রকম আনুগত্য আছে তো সে রামও নেই আর সেই গল্পও নেই তো এখন সব কিছু পরিবর্তন হয়েছে তাই সেই ধরনের আনুগত্য জাতীয় কংগ্রেসের প্রতি কজনের আছে সে নিয়ে তো আনার উপর আসলে না প্রশ্ন তোলা সঙ্গত কিন্তু মোরবান ক্লাব আর উত্তম বাবুর প্রতি বাঙালির একটা অন্য ধরনের আবেগ আছে ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিও আছে আর এদেশীয় হাওড়ার লোক তাদের ক্লাবের প্রতি অন্যরকম একটা আনুগত্য আছে সেই আনুগত্যটাকেই পুঁজি করে প্রসূন বন্দ্যোপাধ্যায় ভোট পেরোতে পারবেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন সেই জন্যই তিনি প্রসূনকে টিকিট দিয়েছেন এখানেই আপত্তি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে ছোট ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় তিনিও মোহনবাগান ক্লাবের কর্মকর্তা তিনি হাওড়ায় অনেকদিন ধরে যাতায়াত করছেন নিজের মতো করে সমাজ সেবার কাজ করছেন বলে তার দাবি কিন্তু শেষ পর্যন্ত তার ভাগ্যে এবারও শিখেছেনি দু হাজার একুশের অ্যাসেম্বলিতেও নির্বাচনে তিনি হাওড়ার কোনো কেন্দ্র থেকে নমিনেশন চেয়েছিলেন পাননি তখনও বিক্ষুব্ধ হয়েছিলেন কিন্তু এবার কার্যত আমায় যা বললেন তিনি ভাবছেন যে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তার কথোপকথন আমি আপনাদের শোনাতে পারবো না কারণ আমি কথা বলেছিলাম কথা রেকর্ড রাখা যায় না এবং তিনি আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আমি কি এই কথাটা বলতে পারি যে না তুমি নির্দল হিসাবে দাঁড়াবার ব্যাপারে ভাবনা চিন্তা করছো বলছে হ্যাঁ বলতে পারেন তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেব কলকাতায় ফিরে আমার যারা আছেন ঘনিষ্ঠ বন্ধু বান্ধব তাদের সাথে কথা বলে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় শিরোপী কারণ দু হাজার কুড়ি সালে শুভেন্দু অধিকারী যখন দল ছাড়লেন তখন তিনি কি বলেছিলেন দাবি করেছিলেন যে বন্দ্যোপাধ্যায় কার্তিক বন্দ্যোপাধ্যায় যার ছেলের বিয়ে ওই উত্তরবঙ্গে হল তারপর মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার বাইশের জানুয়ারিতে কলকাতা পুরসভার কালীঘাট সংলগ্ন একটা ওয়ার্ডের টিকিট কাজলী বন্দ্যোপাধ্যায় মানে কার্তিক বাবু স্ত্রীকে দিয়েছিল তাই আর কার্তিক বাবু বিদ্রোহ রাস্তায় যাননি তারপর জিট্টি ভাই ইডি এইসব নিয়ে তো অনেক জলগোলা হয়েছে এখন সাজান অ্যাভিনিউতে এনজি মেডিকে আর নার্সিংহোমের উল্টো দিকে কার্তিক বাবু দীর্ঘদিনের একটা আড্ডা ছিল এখন জানকিনা সেখানে জানি না তবে কার্তিক বাবু আপাতত তৃণমূলে আছেন এখন তার ছোট ভাই বাবুন ব্যানার্জি বিদ্রোহ করেছেন মানে বিদ্রোহ করেছেন ভাব করছেন তা অনেক তৃণমূল নেতা বলেছেন ওদের আবার বিদ্রোহ দিদি একটা ধমক দিলেই সুসুর করে ঘরে ঢুকে যাবে যাইও কিন্তু বললেন আমাকে যে তিনি ভাবছেন নাকি প্রশনের বিরুদ্ধে নির্দল হিসেবে লড়াই করবেন এবার আসি আর একটা প্রসঙ্গে শিলিগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন অভিষেকের নাকি সব সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছে ও বিয়ে করেছে দুটো ছেলে আছে রোজগার করতে হবে তো বসে বসে কি করে খাওয়াবে কি করে সংসার চালাবে ইডি বলেছিল যে লিপস অ্যান্ড বাউন্স সাড়ে সাত কোটি টাকার সম্পত্তি তারা প্রভিশনাল অ্যাটাচমেন্ট করেছে তারপরে তো অ্যাডজুডিকেটিং অথরিটির কাছে যাবে চ্যালেঞ্জ করা স্কোপ থাকে ইত্যাদি ইত্যাদি তারপর বিচারক মাননীয় বিচারক অমৃতা সিনহার এই ইডি বলছিল যে আরো কোনো প্রপার্টি তারা অ্যাটাচমেন্ট করেছে কিনা আমার কাছে কোনো খবর নেই আর ইডি বিবৃতি দিয়েও সেটা জানায়নি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে বললেন কেন অভিষেকের সব সম্পত্তি অ্যাটাচ করেছে তাহলে কি যে সাড়ে সাত কোটি টাকার সম্পত্তি অ্যাটাচ করার কথা ইডি বলেছিল মাননীয় বিচারক অমৃতা সিনহার এজলাসে সেটা ছিল ডিড ভ্যালু সেই প্রপার্টি মার্কেট ভ্যালু অনেক বেশি তারপরেও কি তারা আরো কোনো পদক্ষেপ করেছে আরও কি কোম্পানি যদি কোনো সম্পত্তি থাকে সেটাকেও প্রভিশনাল অ্যাটাচমেন্ট করেছে নাকি অন্যান্য ব্যাংক অ্যাকাউন্টও তারা অ্যাটাচমেন্ট করেছে কোনো খবর নেই কেউ কিছু বলেনি ইডিও বিবৃতি দেয়নি আর অন্য পক্ষ থেকেও কোনো কিছু আসেন কিন্তু হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন কেন অভিষেকের সব সম্পত্তি অ্যাটাচ করেছে আপকো পতা নেই অভিষেক দেখো এক ইয়াং লড়কা উসকো তো কুচ করতে পড়ে গা যাব শাদি দু বাচ্চা হ্যাঁ খিলায় খাওয়ায় গা কেসে কুছ তো করতে ঘর তো খানা নেই মিলেগা গা এক বিজনেস থা सब प्रॉपर्टी अटैच कर दिया मैंने को भी नहीं बोला इसी के लिए बोलने ही बोला कि हमारा लड़ाई जो है इस अन्याय का खिलाफ में लड़ाई है हमारा जो भी है आप ले लो लेकिन आप लोकतंत्र को मात उसका अधिकार मात छीनो ज्वाइन इंडियन इंस्टीट्यूट ऑफ होटल मैनेजमेंट नाउ राइट चॉइस राइट डिसीजन हटात कर बोलें क्या इटाई प्रश्न उठे তাহলে একবার ইডি বলেছিল যে সাড়ে সাত কোটি টাকার সম্পত্তি সেটা লিপসান বাউন্সে সেটা প্রভিশনাল অ্যাটাচমেন্ট হয়েছে এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খোলেননি হঠাৎ করে শিলিগুড়ির প্রশাসনিক সভা যার সিংহবাগ তিনি ব্যয় করলেন সিএ নিয়ে কেন্দ্রীয় সরকারকে তোপ ডাকতে সেখানে হঠাৎ করে তার কেন বলা যে অভিষেকের সব সম্পত্তি অ্যাটাচ করেছে এখানেই খটকা লাগছে তাহলে কি কোনো পদক্ষেপ করেছে ইডি অবশ্যই সংবাদ মাধ্যমকে তারা জানায়নি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উক্তি থেকে এটাই মনে হচ্ছে যে তিনি খুব চিন্তিত তারপর গোদের উপর বিস্ফোরণ মতো প্রশান্ত কিশোরের ইন্টার এক্সপ্রেসকে দেয় সাক্ষাৎকার যেখানে তিনি কোলাগলি বলেছেন যে বিজেপির আসন বাড়বে তৃণমূলের আসন কমবে এখন সিএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এত মরিয়া হয়ে গেছেন তিনি দেখতে পাচ্ছেন যে সিএএ ইমপ্লিমেন্ট হচ্ছে নোটিফিকেশন হয়ে গেছে তার প্রভাব মতুকা জনগোষ্ঠীর মধ্যে পড়বে এটা তাদের দীর্ঘদিনের দাবি ছিল এখন নোটিফিকেশন পুরো পড়া হবে কোথাও যদি পরিবর্তনের ক্ষয় পরিবর্তন করতে হবে কিন্তু নোটিফিকেশন যখন জারি হয়ে গেছে তাহলে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে নাগরিকত্ব দেয়া হবে এটা ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার এটা নিয়ে কোনো সংশয় নেই কিছু নিটিগ্রেটির অদল বদল হতে পারে কোনো জায়গায় জটিলতা থাকলে কোনো জায়গায় প্রশ্ন থাকলে সেটা নিয়ে আলাপ আলোচনা হবে কিন্তু প্রসেস হ্যাজ বিগান বা জার্নি হ্যাজ বিগান দেখুন ঠাকুরবাড়ির বাড়ির চত্বরে মতুয়াদের একটা বড় অংশ কিভাবে উচ্ছ্বাস প্রকাশ করছেন তিন চারটে লোকসভা কেন্দ্র ভোটাররা নিয়ন্ত্রণ করতে পারে মতুয়া এবং রাজ্যের বিধানসভা কেন্দ্রের মধ্যে মতুয়ারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন কোনো কোনো কেন্দ্রগুলিতে তারা নির্ণায়ক তাই ঠিক নির্বাচনের আগে সিএ এর নোটিফিকেশন জারি মমতা বন্দ্যোপাধ্যায় অশনি সংকেত দেখছেন কারণ রানাঘাট আসনটা তিনি জয়ের স্বপ্ন রানাঘাটে জগন্নাথ সরকার ছিলেন কিন্তু চালু হওয়ার পর এখন কিন্তু পরিস্থিতি বদলে গেছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন যাচ্ছে না তত চাপ বাড়ছে মাননীয় বিচার বিচারপতি প্রাক্তন বিচারপতি অভিজিৎবাবু তমলুকে গিয়েছিলেন মন্দিরে পুজো দিয়েছেন শান্তিকুঞ্জে গিয়ে শিশির বাবুর সঙ্গে সাক্ষাৎ করেছেন সৌমেন্দুর সঙ্গে দেখা করেছেন শুভেন্দু অধিকারী তাকে এলাকা চেনাচ্ছেন নির্বাচনের অন্যতম বিষয় হতে চলেছে এই রাজ্যের ক্ষেত্রে তৃণমূল সরকারের বলগাহীন দুর্নীতি সেই দুর্নীতির বিরুদ্ধে নাগরিক মুখ হচ্ছে অভিজিৎ বাবু সেই অভিজিৎ বাবুকে ঘিরে একটা উন্মাদনা হবে যদিও আমি মনে করি যে অভিজিৎ বাবু আরো কিছুদিন বাদে বিজেপি যোগদান করলে পারতেন মানে তিনি অবসর নেওয়ার পর একটা কুলিং অফ পিরিয়ড কাটিয়ে যোগদান করতে পারতেন সেটা আমার ব্যক্তিগত মত অভিজিৎ বাবু কি করবেন সেটা অভিজিৎ বাবুই ঠিক করবেন তবে তিনি দুর্নীতির বিরুদ্ধে এক আপসীন যোদ্ধা নাগরিক সমাজের কাছে এই তার প্রতিষ্ঠিত সুতরাং তাকে নিয়ে একটা উন্মাদনা হবে একদিকে অভিজিৎ বাবুর সরাসরি রাজনীতিতে নেমে আসা প্রশান্ত কিশোরের কার্য তো বলে দেওয়া যে তৃণমূলের কপালে বা দুঃখ আছে নিজের ঘরের মধ্যে বিদ্রোহের সম্ভাবনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সব সম্পত্তি ইডি অ্যাটাচ করে নিয়েছে নাম করেননি ইডি ওরা অ্যাটাচ করে নিয়েছে অর্থাৎ ঘরে বাইরে প্রবল সমস্যা মুঘল সাম্রাজ্যের পতন কি করে হয়েছিল অভ্যন্তরীণ তো দু প্রকার কারণ আর কালীঘাটের তৃণমূল সাম্রাজ্যের পতন অভ্যন্তরীণ বহিরাগত হবে বলে অনেকে মনে করছেন পরিশেষে বলি যে বিষ্ণুপুর কেন্দ্রে সুজাতা মন্ডল এবং সৌমিত্র খানের লড়াই এটা একদম ব্যক্তিগত পর্যায়ের কাদা ছোলাছুরিতে নেমে আসবে দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে সৌমিত্র কিন্তু নিজের কেন্দ্রে ঢুকতে পারেননি নানাবিধ কারণে সম্ভবত কোটের নিষেধাজ্ঞা ছিল কিছু একটা কারণে তো সুজাতা মণ্ডল সৌমিত্রর হয়ে প্রচারটা করেছিলেন সহানুভূতি পেয়েছিলেন সৌমিত্র জিতেছিলেন এখন সুজাতা ও সৌমিত্রর মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে সৌমিত্রও বলছেন যে তৃণমূল ভোট লুট করতে আসলে চোখ উপড়ে নেবেন সুজাতা প্রতিবাদ করেছেন কার্যত সৌমিত্রকে লম্পট বলেছেন যে তিনি টাকা পয়সা নিয়ে পূর্তি করেন নারী সঙ্গ করেন ইত্যাদি তাহলে লোকসভা নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে ব্যক্তিগত কলহ কোন পর্যায়ে নামবে নির্বাচনে প্রচার এখনো সেভাবে শুরু হয়নি তার আভাস আমরা পাচ্ছি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আমি বলছি যে সৌমিত্র খান এবার কিন্তু খুব চাপের মধ্যে কারণ মানুষের একটা সহানুভূতি থাকবে সুজাতাকেই মানুষ দেখেছে বিষ্ণুপুরে সৌমিত্রর হয়ে সুজাতার এই ভোট ভিক্ষা করতে পাঁচ বছর আগে সেই সুজাতা এবার তৃণমূলের প্রার্থী হয়ে সৌমিত্রর যদি ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করতে শুরু করেন সেটাকে কাউন্টার করা সৌমিত্রর পক্ষে মুশকিল হবে কিন্তু এরা কদর্য বাঘবিতণ্ডার সাক্ষী থাকবে বঙ্গের মানুষ এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের যুজুধান রাজনৈতিক দলের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পরস্পরকে আক্রমণ করার মধ্য দিয়ে একেবারে কলতলা ছকরা পর্যায়ে নেমে যাবে এই দুই প্রার্থীর প্রচার